ভারতের নির্বাচন এবং বাংলাদেশের মানুষের রাজনৈতিক সমর্থকদের রাজনৈতিক দলগুলোর আশা নিরাশা হতাশা আনন্দ এর কোনো স্থান আছে কি না বা ভারতের নির্বাচনটিকে আমরা কিভাবে দেখলাম সেই বিষয়টি নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব প্রথমত কথা ভারতে নির্বাচনের যদি ক্ষমতাসীন বিজেপি দলটির কথা বলি নির্বাচনে বিজেপি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে নির্বাচনটি করতে চেয়েছিলেন এবং প্রথম অবস্থাতে তারা যেটা মনে করছিলেন যে তারা ওই যে যে স্লোগান দিয়েছিলেন চারশো পার এই রকমই তারা ভালো করবেন কিন্তু নির্বাচনের শুরু থেকেই নির্বাচনের আগে থেকেই নির্বাচন শুরু হওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী বা বিজেপি বুঝতে পারছিল যে ফলাফলটা সেদিকে যাচ্ছে না না যাওয়ার কারণেই ক্রমান্বয়ে ধর্মীয় কার্ড অনেক বেশি ব্যবহার করা হয়েছে নিজেকে ঈশ্বর প্রেরিত দূত হিসেবে উপস্থাপন করেছেন ধর্মের নানাবিধ কার্ড ফলো করা হয়েছে খেলার চেষ্টা করা হয়েছে কিন্তু অবাক করা ব্যাপার কিছুটা অবাক করা ব্যাপার খুব অবাক করা ব্যাপার নয় অবাক করা ব্যাপার হচ্ছে এটা যে ভারতে যে হিন্দুত্ববাদী কার্ড ব্যবহার করতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী সেটা এবারে ভারতের সচেতন নাগরিকদের একটা বড় অংশ সেটা গ্রহণ করেনি নরেন্দ্র মোদী একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব একমাত্র ব্যক্তিত্ব যিনি প্রধানমন্ত্রী হতে পারেন আর কেউ নেই এই যে একটা প্রচারণা তিনি চালিয়েছিলেন নিজেকে নিয়ে সেটাও ভারতের মানুষ গ্রহণ করেনি বাংলাদেশের যেটা করা হয় এই 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 প্রচারণার সঙ্গে বাংলাদেশের প্রচারণার মিল আছে এই যে কথাগুলো বলছি কথাগুলো বলার সঙ্গে কিন্তু আবার এটা আবার ভুলে গেলে চলবে না আমরা ধরে নিচ্ছি যে নরেন্দ্র মোদী তো পরাজিত হন বিজেপি তো পরাজিত হয় নাই তার যে জোট এনডিএ সেটা তো পরাজিত হয় নাই তাহলে এই আলোচনাটা কেন করছি আলোচনাটা করছি তাদের যে ফলাফল ফল ভোটের রেজাল্ট যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি এককভাবে নরেন্দ্র মোদী এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায় নেতা তার জন্য একটা বিশাল বড় চাপ এই কথাগুলো বলে নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আসব। বিশাল বড় চাপ কি কারণে তাকে জোটের উপরে নির্ভর করতে হবে জোটের দুইজন ব্যক্তিত্ব আছেন একজনের নাম চন্দ্রবাবু নাইড়ু আরেকজন একজন নীতিশ কুমার এই দুজনেরই চারিত্রিক বৈশিষ্ট্যে বাংলাদেশের রাজনীতিবিদদের সাথে মিল আছে কখন কোন দিকে যান কার সঙ্গে কতক্ষণ বিজেপির সঙ্গে থাকবেন আর কখন আবার গিয়ে কংগ্রেসের সঙ্গে যোগ দিবেন যোগ দিল না দিলেও হুমকি দেবেন চাওয়া পাওয়ার স্বার্থের কারণে সেই ব্যাপারগুলো আছে অর্থাৎ বিজেপি যখন এবার একক সংখ্যাগরিষ্ঠতা পেল না তখন এই দুইজনের উপরে দুইজনের কাছে প্রায় তিরিশটির উপরে সিট তাদের উপরে নির্ভর করতে হবে এবং নির্ভর করতে গিয়ে আমরা গত পাঁচ বছর নরেন্দ্র মোদীকে যে দাপটের সঙ্গে দেশ পরিচালনা করতে দেখেছি সেই জায়গাগুলোতে বেশ একটা কঠিন অবস্থা পার করতে হবে হয়তো ক্ষমতায় টিকে থাকবেন পার করতে হবে কংগ্রেস আবার এদের কাছে যাবে দলে ফেরাতে চাইবে ইত্যাদি ইত্যাদি ঘটনা ভারতে ঘটবে বাংলাদেশ প্রসঙ্গে আসার আগে আরেকটি কথা বলতে চাই যে ভারত হচ্ছে এমন একটি দেশ যেখানে প্রায় দেড়শো কোটি মানুষ ষাট পঁয়ষট্টি কোটি ভোটার ভোটই দিয়েছে ষাট কোটি বা ষাট কোটির উপরে মানুষ সেই ১৯ জুন থেকেই তো হ্যাঁ এরকম একটা সময় থেকে নির্বাচন শুরু হয়েছে পর্যায়ক্রমে চলে 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 নির্বাচন শেষ হয়েছে ভোট গণনা হলো ইভিএমে ভোট গ্রহণ হলো এবং কোনো প্রায় কোনো রকম অভিযোগ ছাড়া সবাই ফলাফল মেনে নিল এটা হচ্ছে ভারতের গণতন্ত্রের বিউটি আর ভারতের আরও দুজন রাজনীতিবিদের কথা একটু বলে আসি যেহেতু কংগ্রেস এবার ভালো করেছে একশোর মতো সিট পেতে যাচ্ছে গত নির্বাচনে কংগ্রেস প্রায় হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল কংগ্রেস যে ভালো করলো রাহুল গান্ধীর নাম এখন খুব বড়োভাবে আলোচনায় হচ্ছে রাহুল গান্ধী ভালো করলো রাহুল গান্ধী ভালো করলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি ইতিহাসটা যে রাহুল রাহুল গান্ধী প্রথম যখন আসে ওই যে তরুণ রাহুল গান্ধী দেখতে সুন্দর ধবধবে সাদা শার্ট সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে রাহুল গান্ধী যখন হাঁটলো তখন রাহুল গান্ধীকে সত্যিকার অর্থেই নায়কের মতোই লাগলো মানুষ মনে করলো গণমাধ্যম মনে করলো ইন্ডিয়া টুডে আউটলুক বারবার তাকে কাগজ স্টোরি করলো মানুষ মনে করলো যে কংগ্রেসের হাল ধরবে রাহুল গান্ধী এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আবার ক্ষমতায় আসবে কিন্তু সেই রাহুল গান্ধীকে মানুষ গ্রহণ করেনি কারণ সেই রাহুল গান্ধীকে মানুষ বিশ্বাস করেনি যে তাদের লোক কিনা তাদের হয়ে থাকবে কিনা যেমন ছিলেন ইন্দিরা গান্ধী তার আগে যেমন ছিলেন জওহরলাল নেহরু রাহুল গান্ধী যেটা করেছে সেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে হারিয়ে যাননি তিনি লেগে থাকেছেন থেকেছেন মানুষের কাছে গেছেন ক্রমান্বয়ে মানুষের কাছে গেছেন তৃণমূলে গিয়ে পৌঁছেছেন এক পর্যায়ে গিয়ে তিনি মানুষের এটা বিশ্বাস করাতে পেরেছেন যে তিনি তাদেরই একজন এই এত বছর পরে এসে রাহুল গান্ধী কংগ্রেসকে সাফল্য দিতে পারলেন নিজে সাফল্য হলেন সাফল্য দিতে পারলেন সুতরাং রাহুল গান্ধীর সাফল্য মানে এবারের সাফল্য দেখব গণমাধ্যমের সংবাদ দেখে বিভ্রান্ত হব সেটা যেন আমরা না হই রাহুল গান্ধীর এই সাফল্যের পেছনে বিশাল ত্যাগ সংগ্রাম আত্মত্যাগ আছে আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে সকল বুথ ফেরত জরিপ বলছিল এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ধুয়ে মুছে যাবেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন মানুষের কাছে গেছেন ওই বুথ ফেরত জরিপ বন্য কোনো কিছুকে বিশ্বাস করেননি তিনি মানুষের কাছে গেছেন মানুষের কাছে গিয়ে ভোট পেয়েছেন গরিব মানুষের জন্য কাজ করেছেন যে কারণে পশ্চিমবঙ্গের মানুষ তাকে ফিরিয়ে দেননি নরেন্দ্র মোদী এসেছেন অমিত শাহ এসেছেন বারবার এসেছেন নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে থেকে সরেন জওহরলাল এ কথাটি কথাটি সবসময় বলতেন দলের যে কোনো বিপদের কালে বলতেন যে মানুষের কাছে যাও মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীরা সেটা করেছে দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট বা কমিউনিস্টরা হারিয়েই গেলেন আর কখনো ফিরে আসবেন বলে মনে হয় না যদি ওই ফিরে আসবেন বলে মনে হয় না এরকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনেও একাধিকবার ঘটেছে রাহুল গান্ধীর জীবনেও একাধিকবার ঘটেছে কিন্তু সেখান থেকে তারা আবার ফিরে এসেছে এটা গেল একটি দিক আর প্রশ্ন হচ্ছে রাহু বিজেপির পরিণতিটা এরকম হচ্ছে কেন বা বিজেপি এত কম আসন পেলেও কেন ক্ষমতায় যাবে ক্ষমতায় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হবে ছয় দশকের মধ্যে এই প্রথম একটি রাজনৈতিক দল পরপর তিনবার ক্ষমতায় থাক ক্ষমতা সরকার গঠন করছে ভারতে তো নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবেন তো নরেন্দ্র মোদী প্রথমত কথা তিনি ঈশ্বের প্রেরিত দূত বলেছেন মানুষ সেটা বিশ্বাস করেনি দ্বিতীয়ত কথা তিনি একমাত্র ব্যক্তি আর কেউ নেই মানুষ সেটাও বিশ্বাস করেনি আর যেটা হয়েছে বিরোধী দল দমন পীড়নটাকে মানুষ বিশ্বাস করেনি কেজরিওয়ালদেরকে জেলে ঢুকানোটা মানুষ মানুষ পছন্দ করেনি বেকারত্ব বেড়েছে জিনিসপত্রের দাম বেড়েছে মূল্যস্ফীতি বেড়েছে ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে নরেন্দ্র মোদীর সরকার বিজেপি সরকার সফল হতে পারেনি যে কারণে ভারতের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা জন্ম হয়েছে আর এই যে বেকারত্ব বাড়া জিনিসপত্রের দাম বাড়া এই সমস্ত মূল্যস্ফীতি বেড়েছে এই সমস্ত জায়গাতে সফল না হয়ে ধর্মীয় কার্ড ব্যবহার করতে চেয়েছেন যে ধর্মীয় কার্ড ভারতের বড় অংশ ব্যবহার করেনি পছন্দ করেনি তো সেই কারণে এটা একটা হয়েছে আর এই সামগ্রিকভাবে এটার বিউটিটা হচ্ছে ভারতের গণতন্ত্র ক্ষমতাসীনরা প্রভাব খাটানোর চেষ্টা করলেও পারেনি নির্বাচন কমিশন অবিশ্বাস্য রকমের শক্তি শক্তিমত্তার পরিচয় দিয়েছে আগেও বারবার দিয়েছে এবারও আরেকবার দিয়েছে এটা গেল এখন আসি বাংলাদেশের সুখ দুঃখের ব্যাপারটা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম ভারতে নির্বাচন হয় আর আমাদের রাজনৈতিক দলগুলো এক এক দল মনে করে যে আমার সুবিধা হবে এবার অমুক ক্ষমতায় আসবে আমার সুবিধা হবে এবার অমুক পরাজিত হবে আমার সুবিধা হবে এবার নরেন্দ্র নরেন্দ্র মোদী বিজেপি ক্ষমতায় আসলো ক্ষমতায় এসলে অমিত শাহ বেগম খালেদা জিয়াকে ফোন করলেন কি করলেন না সেটা নিয়ে বিএনপির সেই সময়ের উচ্ছ্বাস দেখেই মনে হয়েছিল যে আমাদের রাজনীতি কত অপরিপক্ক ভারতে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে পররাষ্ট্রনীতি একটা শক্তিশালী দেশ তো সুপার পাওয়ার হতে যাওয়া দেশ তো আপনি অপছন্দ করতে পারেন আপনি ভারত বয়কটের স্লোগান দিতে পারেন সেটা আপনার স্বাধীনতা কিন্তু ভারত একটা বড় দেশ এবং তার একটা গণতান্ত্রিক ভিত্তি আছে তো সেই জায়গাটাতে সরকার পরিবর্তনের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না হুট করে পরিবর্তন হয় না পরিবর্তন হয় জেনে বুঝে ধরে যেমন ধরুন কংগ্রেসের সঙ্গে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের খুব ভালো সম্পর্ক একেবারে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক প্রণব মুখার্জির কথা বলছি তিনি এখন নাই সেই জায়গা থেকে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদী প্রণব মুখার্জির সঙ্গে যে সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশে বিএনপি সহ অনেকেই ধারণা করেছিল যে কংগ্রেস পরাজিত হওয়ার পরে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপির জন্য সুবিধা হবে কিন্তু ভারত ভারতের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় তার সুবিধা দিয়ে বিএনপি বা আওয়ামী লীগ দেখে পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না বিষয়টি এরকমভাবে ভারতীয়রা দেখে না যে যেহেতু কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ভালো ছিল সুতরাং বিজেপি ক্ষমতায় এসে বলবে যে না তাহলে আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক রাখা যাবে না এখন তাহলে বিএনপি বন্য অন্য কোনো দলের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে তারা ক্ষমতায় এসে দেখে তার স্বার্থ কতটা রক্ষিত হলো তারা ক্ষমতায় এসে দেখে বাংলাদেশের কাছে ভারতের স্বার্থ যা আছে সেই জায়গাটিতে কোনো বিঘ্ন ঘটল কি না সেটা তারা নিশ্চিত করতে পারলে তারা যে কোনো দলের সাথে একটা সক্ষতা তৈরি করে নেয় যেমন প্রণব মুখার্জির সাথে প্রণব মুখার্জি বা বিজে কংগ্রেসের সঙ্গে শেখ হাসিনা বা আওয়ামী লীগের যে সম্পর্ক ছিল তার চেয়ে খারাপ সম্পর্ক বিজেপি বা নরেন্দ্র মোদীর সঙ্গে নয় বলা যায় তার চেয়েও আরও ভালো সম্পর্ক যেভাবে ভারত নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে এখানে নির্বাচনটা করে দিয়েছে সেটা বোঝা যায় যে কতটা সম্পর্ক ভালো হলে এবং নিজের স্বার্থ রক্ষিত হওয়ার মতো জায়গায় থাকলে এই জায়গাটা তৈরি হয় সুতরাং ভারতে নির্বাচন সেই নির্বাচনে কে ক্ষমতায় আসলো আর কে ক্ষমতায় আসলো না কে আসলে আমার সুবিধা হবে বাংলাদেশের আর কে আসলে সুবিধা হবে না এটা ভেবে আত্মতুষ্টি না পেয়ে যেটা করা দরকার সেটা হলো বাংলাদেশের জন্যে ভারতে ক্ষমতায় যেই থাক আমি কিছু পেলাম না সেটা বলে হাহাকার করারও কোনো কিছু নাই দর কষাকষির জায়গাটাতে যাওয়া দরকার দর কষাকষির জায়গাটা যদি থাকে তাহলে আমরা ভারতের থেকে অনেক কিছুই হয়তো পাব এখন সেটার জন্য জায়গা সেই জায়গাতে যাওয়ার জন্য যেটা দরকার সেটা হলো দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার অর্থাৎ জনগণের ভোটে নির্বাচিত সরকারের যে শক্তি থাকবে সেই সরকার ভারতের সঙ্গে যে সরকারই আসুক সুসম্পর্ক রেখে দর কষাকষি করে নিজের স্বার্থ রক্ষা করবে কিন্তু বাংলাদেশে যেহেতু নির্বাচনী ব্যবস্থাটাই একেবারে নষ্ট হয়ে গেছে একেবারে হয়ে গেছে ধসে গেছে এখানে যেহেতু নির্বাচন ছাড়া ভোট হয় সুতরাং ওই জায়গাটা একটা দুর্বল হয়ে গেছে আর ভারতের সঙ্গে বাংলাদেশের একটা বড় সম্পর্ক বড় সমস্যা হচ্ছে ভারতের ইনস্টিটিউশনগুলো অনেক শক্তিশালী যেমন কেজরিয়াল তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আদালতের আশ্রয় নিয়ে তিনি নির্বাচনের এই সময়কাল সাময়িক জামিনে বের হয়ে এসেছেন নির্বাচনী প্রচারণা চালিয়ে আবার তিনি জেলে গেছেন কিন্তু আদালত তাকেই নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা একেবারেই অকল্পনীয় তারপরেও সমাধানটা কি বাংলাদেশের বাংলাদেশের ক্ষেত্রে সমাধানটা যেটা সেটা হচ্ছে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে থাকতে হবে মাঠে থাকতে হবে মাঠে থাকায় অনেক প্রতিকূলতা আছে ভারতে গুলি করে মেরে ফেলে না বাংলাদেশে গুলি করে মেরে ফেলে ভারতে জেলে ঢোকায় দুই চারজনকে ঢোকানোর চেষ্টা করে কিন্তু অন্যান্য ইনস্টিটিউশন শক্তিশালী হওয়ার কারণে সকল বিরোধী দলকে জেলে ঢুকিয়ে দিতে পারে না সুতরাং অনেক প্রতিকূলতা আছে আমাদের এইখানে সেই প্রতিকূলতাগুলো একটা লম্বা সময়ের আন্দোলন সংগ্রাম মানুষের সহায়তা নিয়ে অতিক্রম করতে হবে প্রাকৃতিকভাবে তো হবে না তো প্রাকৃতিকভাবে যদি না হয় তাহলে এই জায়গাটিতে আমাদের অনেক কিছু করার আছে আর সবচেয়ে বড় যে বক্তব্য সবচেয়ে বড়োভাবে যেটা ভারতের কাছ থেকে আমাদের শেখার আছে সেটা হচ্ছে সেখানে জনগণের ভোটের মূল্য আছে জনগণের ভোটে নির্ধারিত হয় কে ক্ষমতায় থাকবে কে ক্ষমতায় থাকবে না বাংলাদেশে যেটা একেবারেই ধুয়ে মুছে গেছে এখানে জনগণের ভোটের কোনো ব্যাপার ব্যাপারই এখন গুরুত্বপূর্ণ নাই তো সেই জায়গাটিতে আমাদের এখন হিসাব হওয়া দরকার যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসলো বাংলাদেশ যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে সেই সমস্ত জায়গাতে কতটা সুবিধা নিতে পারে সেই কষাকষির জায়গাটাতে আর বাংলাদেশের রাজনীতি সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক অন্যেরা হোক বাংলাদেশের রাজনীতিটা বাংলাদেশের ভেতরে থেকেই করা দরকার নিজের কাজ নিজেরই করা দরকার নিজের কাজ অন্যের উপরে দিতে গেলে সেই কাজটি ভালো মতো হবে না যে বলে না যে নিজের ঢোল নিজেকেই পেটাতে হয় অন্যকে দিলে তা ফাটিয়ে ফেলতে পারে তো এই ফাটিয়ে ফেলার মতো জায়গাতে গিয়ে বারবার যেন আমরা ভুল না করি ভারত নির্বাচন নিয়ে আমরা খুশি হই আনন্দিত হই সেটা কোন কারণে সেটা হচ্ছে ভারতে সুষ্ঠু নির্বাচন হয় ভারতে গণতান্ত্রিক কাঠামো আছে গণতন্ত্র আছে সেই কারণে আমরা খুশি হব আনন্দিত হব অমুক ক্ষমতায় আসলে অমুক দলের সুবিধা হবে এই কেন্দ্রিক মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে তাহলেই সেটা আমাদের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে